খুব সুখবর আছে, মালয়েশিয়া আই ওয়াজ ভেরি প্লিজড। আমি সেখানে দেখা করলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী বললেন যে তাদের আমাদের তাদের ওয়ার্কার চান, বাংলাদেশি ওয়ার্কার তারা চান। আমি বললাম আমরা এক পায়ে দাঁড়িয়ে আপনাকে দিতে চাই, তবে একটি শর্তে, যে আমার ওয়ার্কার যারা আসবে তারা যেন এক্সপ্লয়টেড না হয়, ডিসক্রিমিনেটেড না হয়, তাদের যেন ওয়েলফেয়ারটা দেখা হয়। উনি বললেন শুনেন, আমরা একটা আইন করেছি, এই আইনের প্রেক্ষিতে যারাই কাজ করবে মালয়েশিয়াতে, নট অনলি বাংলাদেশ, এনি ওয়ার্কার্স, তাকে আমরা ভালো অ্যাকোমোডেশন দিব, তাদের প্রতি কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা হবে না, এবং উই উইল লুক ইন টু দ্যাট, ইউ ক্যান গ্যারান্টি, উই উইল গ্যারান্টি দিস। তবে উনি বললেন যে আপনার ওয়ার্কার কবে নাগাদ আসবে। তো আমি আমার মিশনের সাথে আলাপ করলাম, মনে হয় সপ্তাহ দুয়েকের মধ্যে। উনি বলেন আমাদের খুব প্রয়োজন, এই মুহূর্তে আমার ওয়ার্কার খুব দরকার। তা আমি বললাম যে আমি শুনেছি যে আপনার এখানে অনেক বাংলাদেশি ওয়ার্কার আছে, তারা আপনার এই তাদের ওয়ার্ক পারমিটের টাইম এক্সপায়ার হয়ে গেছে, কারো কারো চলে যাচ্ছে, তারা আমার সাথে দেখা করেছে সকালবেলায় এবং তারা তাদের দুঃখের কাহিনী বলেছে। তারা বলেছে যে আমরা এখানে আছি, আমরা ইলিগাল হয়ে যাচ্ছি, কিন্তু দেশ থেকে আমরা নতুন লোক নিয়ে আসতেছে, এটা কি ধরনের? তা আমি ওনারা বললাম যে ওরা, উনি বললেন যে নো, আমি এক্ষুনি ঘোষণা দিচ্ছি, যারা এক্সপায়ার হয়েছে কিংবা এক্সপায়ার হচ্ছে তারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করুক, এবং আমি আমরা তাদের ডাকবো। সো আই থট ইটস এ ভেরি সুসংবাদ। স্যার কত মানে সংখ্যায় কেমন, আমি নতুন করে কত দেখাচ্ছি? নতুন করে ইন দি প্রসেস, একদিনে হবে না প্রসেসে, এটা আমার প্রবাসী কল্যাণ মন্ত্রী এইগুলো নিগোশিয়েট করেছেন, উনি অনেক ধরে খুব কষ্ট করতেছেন। সিন্ডিকেটের কথা তা আমরা আমরা তো যত সবার নাম দিয়ে দিছি, যত আমাদের আমরা চাই ওপেন, ফ্রি, এবং কোনো সিন্ডিকেট ফিন্ডিকেট হবে না। বাংলাদেশের এই পজিশন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এই নিয়ে খুব দেন দরবার করেছেন যে উই ডোন্ট ওয়ান্ট এনি, উই নিড ট্রান্সপারেন্ট প্রসেস। তবে তাদের দেশের কিছু লোকজন আপনার ওরা বলছে যে অতগুলো এজেন্সির থেকে যদি আমরা লোক নেই তাহলে ম্যানেজমেন্টের অসুবিধা হতে পারে, সেই জন্য তারা নির্ধারণ করছে। আমরা তাদের বলছি আপনারা যেভাবে নির্ধারণ করবেন আপনারা সেইভাবে করেন, শুধু আমার ওয়ার্কারদের ওয়েলফেয়ারটা আপনারা খেয়াল রাখবেন, আর ওরা জানি যে না হয় নির্যাতিত না হয়, আর অত্যাচার তাদের আপনার এমন ধরনের চাঁদা চাইবেন না যাতে তারা অত্যাচারিত হয়। তারা তো নিবে আমাদের, তো তারা যেটা ভালো মনে করে তাদের জন্য ম্যানেজেবল সেটা তারা নিশ্চয়ই বলবে, এবং সেটা এলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই আমাদের লোকরা তাদের সাহায্য করুক, গিয়ে তাদের সাহায্যের প্রয়োজন, আমি সেটা বলেছি যে উই আর রেডি টু হেল্প ইউ, ইউ নিড আওয়ার সাপোর্ট অ্যান্ড হেল্প, ইউ আর এ ফ্রেন্ডলি কান্ট্রি, উইল ডেফিনেটলি হেল্প অ্যান্ড সাপোর্ট। আমার যথেষ্ট লোক আছে, আমি আপনাকে আমার লোক পাঠাবো।